হরে কৃষ্ণ, প্রবেশ করে গেছি। এই দেখছো, এটাই হচ্ছে গদা ভবন, দারুণ সুন্দর। এখানে দুজন আর এখানে দুজন, 12টায় প্রসাদ দেওয়া হয়। আজও সেই গৌরহরি করছেন এখানে। হেই, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন সময় হচ্ছে সকাল 5টা, আর এখন আমি আমার রুমে রয়েছি। আজকে আমি কোথায় যাচ্ছি ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো? আজ আমি যাচ্ছি মায়াপুরে। বন্ধুরা, আজকে একটা বিশেষ দিন প্রত্যেকটা ভারতবাসীর জন্য, কারণ আজকে 22শে জানুয়ারি অযোধ্যাতে আজকে রাম মন্দিরের উদ্বোধন হবে, রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে। খুবই একটা খুশির দিন, ঐতিহাসিক দিন। আর এই দিনে আমি মায়াপুরে যাচ্ছি। অনেকদিন ধরেই ভাবছিলাম, কিন্তু আজকে সুযোগ হলো। একটা দিন কথা বলতে বলতে হঠাৎই কারেন্ট চলে গেল অসময়ে। 7:50 আমার ট্রেন রয়েছে কৃষ্ণনগর লোকাল। আমার বাড়ি থেকে মায়াপুর কিন্তু বেশি দূর না। তো যারা কলকাতা থেকে যাবে, হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল করে নবদ্বীপ নেমে তোমরা যেতে পারো। অনেক লোকাল ট্রেন চলে হাওড়া স্টেশন থেকে। আর যদি চাও শিয়ালদা থেকে যাবে, তো শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকালে উঠে তোমরা কৃষ্ণনগর নেমে ঘাটে যেতে হবে। কারেন্ট এসে গেছে, সবকিছু আমি তোমাদের দেখাবো। আর আজকে আমি কিন্তু মায়াপুর গিয়ে আজকে ফিরে আসবো না, একটা দিন আমি মায়াপুরে থাকবো। স্কনের ভেতরেই গদা ভবন বলে একটা ভবন রয়েছে, তোমরা হয়তো অনেকেই জানো। সেই ভবনে আমি থাকবো, রুম বুক করেছি, ওখানে খাওয়া দাওয়া করবো। আর ঘুরবো পায়রাডাঙ্গা থেকে কৃষ্ণনগর যেতে মাঝখানে 6টা স্টেশন পরে পায়রাডাঙ্গা, রানাঘাট, কালীনারায়ণপুর, বীরনগর, তাহেরপুর, বাতকুল্লা, জালালখালি, কৃষ্ণনগর। জালালখালিতে সব ট্রেন দাঁড়ায় না, রেডি হই, স্টেশনে গিয়ে কথা হচ্ছে। কৃষ্ণনগর টিকিট কেটে নিয়েছি। শিয়ালদা থেকে যদি কৃষ্ণনগর যেতে চাও, ভাড়া পড়বে 25 টাকা, আর আমাদের এখান থেকে 10 টাকা। সময় লাগে শিয়ালদা থেকে 2 ঘন্টা 30 মিনিট, আর আমাদের পায়রাডাঙ্গা থেকে 55 মিনিট মতো সময় লাগে। ট্রেন ঢুকে গেছে। আজকের এই দিনটা ক্যামেরা বন্দি করতে পারছি, খুব নিজেকে সৌভাগ্য মনে হচ্ছে। 100 বা 500 বছর পর যারা দেখবে আমার ভিডিও, তারা বুঝতে পারবে এই সময় আমাদের ভারতবর্ষ কেমন ছিল। সকালে বেশ ফাঁকা ফাঁকাই আছে, বেশি ভিড় নেই। হরে কৃষ্ণ, পৌঁছে গেছি কৃষ্ণনগর। কৃষ্ণনগরের ফেমাস ডালপুরি নিয়ে নিলাম, 4টে 20 টাকা। এই হচ্ছে অটো স্ট্যান্ড, এখান থেকে আমাদের যেতে হবে হুলোর ঘাট। ভাড়া হচ্ছে 30 টাকা। পৌঁছে গেছি, 9টার সময় উঠেছিলাম, এখন সময় হচ্ছে 9:32, ওই আধা ঘন্টাই সময় লাগে। বন্ধুরা, এই জায়গাটার নাম হচ্ছে স্বরূপগঞ্জ। আর এখানে 2টো ঘাট আছে, একটা স্বরূপগঞ্জ ঘাট আর একটা হুলোর ঘাট। যদি আমাদের মায়াপুর যেতে হয়, তাহলে হুলোর ঘাটে আমাদের নামতে হয়, আর ওখান থেকে নৌকা পার করে তারপর মায়াপুরে যেতে হয়। কিন্তু আমি যে অটোতে উঠেছি, ওই অটো প্রথমে বলছিল যে হুলোর ঘাট যাবে, এখন দেখছি স্বরূপগঞ্জ ঘাটের সামনেই আমাকে নামিয়ে দিয়েছে। কি জানি, আমি হয়তো শুনতে ভুল করেছি বা উনি বুঝতে ভুল করেছে। এখন হেঁটে যাচ্ছি হুলোর ঘাটের দিকে। আগে থেকে জিজ্ঞাসা করে নেবে যখন অটোতে উঠবে, যে এটা হুলোর ঘাট যাবে কিনা। তো আমরা পৌঁছে গেছি, এই যে দেখো, এটাই হচ্ছে হুলোর ঘাট। ঘাটে যাওয়ার পথে এখানে তোমরা একটা গ্যারেজ দেখতে পারবে। সকাল থেকে রাত্রি 7টা পর্যন্ত 20 টাকা। 20 টাকা 4 চাকা আসলে দিনে 50, নাইটে 100, রাত দিন 150 টাকা। মোটরসাইকেল বা 4 চাকা এখানে রেখে তারপর ওপারে যেতে পারো। স্বরূপগঞ্জ হুলোর ঘাট, এই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট মূল্য 3 টাকা। এখন হচ্ছে 2024, আর 2024 এ দাঁড়িয়ে 3 টাকায় টিকিট পাওয়া যাচ্ছে, এটা বিশাল ব্যাপার। এই নৌকা করেই ওপারে যাব, ওই যে ওটাই হচ্ছে মায়াপুর। এই দেখছো, এটা হচ্ছে জলঙ্গি নদী,
ওই জায়গাটাই ভাগীরথী নদী আর জলঙ্গীর নদীর মিলনস্থল, যেটা এখান থেকে দেখা যাচ্ছে। ওই দেখো, আর ওটাই হচ্ছে নবদ্বীপ, এটা মায়াপুর। ওপার থেকে এপারে আসতে 1 মিনিটও সময় লাগে না, উঠতে আর নামতে যা সময়। শ্রী চৈতন্য মঠ, আমরা চলে এসেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর পবিত্র মাটি মায়াপুর। এখান থেকে মন্দির কত কিলোমিটার? 1.5 কিলোমিটার। ভাড়া 10 টাকা। কি দারুণ লাগছে দেখতে, নতুন চন্দ্র উদয় মন্দির। ভেতরে ঢোকা যাক, এটাই হচ্ছে মেন গেট। আজকে সারাদিন এই মায়াপুরে কাটাবো, সকাল থেকে রাত পর্যন্ত। কালকে চেক আউট করবো এখান থেকে, যা যা ঘোরার জায়গা আছে, যা যা করা যায় সমস্ত কিছু করবো। কি দারুণ এন্ট্রি গেট। হরে কৃষ্ণ, প্রবেশ করে গেছি, একটা আলাদাই শান্তি। সময় এখন 10:10, গদা ভবনে যাই, গিয়ে যে রুম বুক করেছি সেই রুমে চেকিং করি। তারপর তো সারা দিন পড়ে রয়েছে সব দেখানোর, দুপুরের খাওয়া দাওয়া এই গদা ভবনেই করবো, সেটাই প্ল্যানিং রয়েছে। টোকন নিতে হবে তার জন্য, যেটা গদা ভবনের নিচেই পাওয়া যায়। এই দেখো গদা ভবন গেস্ট হাউস, দারুণ সুন্দর। এটাই হচ্ছে গদা ভবন। এদিকে রিসেপশন। বন্ধুরা, আমি এই গদা ভবন অনলাইন থেকে বুক করেছিলাম, তো যা যা রিসেপশনের ভেতরে ভিডিও করা অনুমতি নেই, ওই জন্য অফ করতে বললো। আমি অনলাইন থেকে এই গদা ভবন বুক করেছি, তো যা যা করতে হয় রিসেপশনে সেগুলো করে নিয়েছি। তো দেখছো, এই হচ্ছে গদা ভবনের ভেতরে, বেশ সুন্দর। পরপর সব রুম রয়েছে, মাঝখানে এই তুলসী মন্দির। রুম আমাকে দিয়ে দিয়েছে 212, উপরে যেতে হবে। এই হচ্ছে 212 নম্বর রুম, 952 টাকায় এই রুম পেয়েছি মন্দির প্রাঙ্গণের ভেতরে। দুজন থাকো, একজন থাকো, চারজন থাকো, 952 টাকায় পড়বে, চারজনের ক্যাপাসিটি রয়েছে। এই বেড দেখছো, বেডের নিচে আরো একটা বেড রয়েছে, ওটার নিচে আরো একটা বেড রয়েছে, আমরা দুজন থাকবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আমরা চলে এসেছি আজকে মায়াপুরে, তো আমরা দুজন এই রুমে থাকবো। 952 টাকা ভাড়া, তো 50-50 মানে 476 টাকা পার হেড পড়ছে। এই বাজেটের মধ্যে যতটা এই ভবনগুলো পরিষ্কার হবে, ততটা কিন্তু বাইরের হোটেল হবে না। রুমে যখনই ঢুকবে, প্রথমে তোমাদের চোখ পড়বে এই সুন্দর রাধা কৃষ্ণের ছবির উপরে। এখানে একটা রয়েছে, ওখানে রয়েছে, আর এখানে দেখো রয়েছে পবিত্র গীতা বাংলা আর হিন্দিতে। টাওয়ালও দিয়ে দিয়েছে দুইজনের জন্য দুটো, এখানে কিছু রাখতে পারো তোমরা, কম্বল বালিশ। জলও দিয়ে দিয়েছে, গ্লাস জগ, এখানে আয়না রয়েছে। বাহ দারুন, দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন, আয়না বেসিন, হ্যান্ড ওয়াশ দিয়েছে, টাওয়ালও দিয়ে দিয়েছে এখানে একটা, কোমোড, টয়লেটটা দারুন। এই হচ্ছে বেড, বেডটা বেশ গদি আছে, বেডশিট একদম পরিষ্কার, উপরে সিলিং ফ্যান রয়েছে, এসি নেই, এসি এখন দরকার নেই। এই দেখো, তো এইভাবে এখানে দুজন আর এখানে দুজন, টোটাল চারজন এই রুমে থাকা যাবে। আর বেশি কথা না, এবার স্নান করি। স্নান করে এই গদা ভবনের নিচেই মহাপ্রসাদ দেওয়া হয়, সেটা খাবো। 80 টাকা আর 150 টাকার কুপন পাওয়া যায়, আমরা 80 টাকার যে কুপন আছে সেটা নিয়েছি। রাতের বেলায় 150 টাকার কুপন 100 টাকা হয়ে যায়, আর 80 টাকার কুপনটা 50 টাকা হয়ে যায়। দুপুর আর রাত এখানে মহাপ্রসাদ দেওয়া হয়। অনেক সাহসের সাথে প্রথম মগটা ঢেলেছি, ব্যাস ঠান্ডা কেটে গেছে, আর ঠান্ডা লাগছে না, স্নান হয়ে গেল। এখন সময় হচ্ছে দুপুর 2টো, এই মহাপ্রসাদ 12:30 থেকে 2:30 পর্যন্ত দেওয়া হয়। এখানে জুতো রাখতে হবে, কুপন দেখিয়ে হাত ধুয়ে প্রবেশ করে গেলাম খাওয়া দাওয়ার জায়গা। কি বড় এই হল রুম, হাজার হাজার মানুষ বসে এখানে খাওয়া দাওয়া করতে পারে। এখান থেকে থালা নিয়ে পরপর তোমাদের সবকিছু নিতে নিতে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, হরে কৃষ্ণ, না দিয়ে দাও, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সমস্ত কিছু নিয়ে নিয়েছি,
এই মাটিতে বসেও তোমরা খেতে পারো, তাছাড়া পেছনে চেয়ার টেবিল রয়েছে ওখানে গিয়েও খেতে পারো। ভাত, ডাল, ফুলকপির তরকারি, পনির, রুটি, এটা হচ্ছে কুমড়োর বড়া, পায়েস, দারুণ স্বাদ মহাপ্রসাদ। যারা খেয়েছে তারা জানো এই প্রসাদের কেমন স্বাদ হয়, দারুণ। সবার শেষে পায়েস, কি স্বাদ। খাওয়া দাওয়া শেষ করে পাতাটা তোমাদেরই গিয়ে ফেলে আসতে হবে, একটা জায়গা রয়েছে। বন্ধুরা কি সুস্বাদু এই মহাপ্রসাদ ছিল, দারুণ লেগেছে। আমি প্রথমবার এই গদা ভবনে এসে এই মহাপ্রসাদ গ্রহণ করলাম, খেলাম। আমি সবাইকে বলবো যারা মায়াপুরে আসছো, এক বেলার জন্য হোক, একদিনের জন্য হোক, অবশ্যই এই মহাপ্রসাদ একবার খেয়ে দেখবে। এখানে শুধুমাত্র যে টাকার বিনিময়ে মহাপ্রসাদ দেওয়া হয় তা না, ফ্রিতেও দেওয়া হয়। অন্নদান কমপ্লেক্স একটা জায়গা রয়েছে যেখানে ফ্রিতে সবাইকে এই মহাপ্রসাদ দেওয়া হয়। তাছাড়া 40 টাকা থেকে তোমরা মহাপ্রসাদ এখানে পাবে। কাউন্টার রয়েছে যেখানে কুপন পাওয়া যায়। মোটামুটি 10টা থেকে 11টার মধ্যে তোমরা আসার চেষ্টা করবে, তাহলেই কুপন পাবে, না হলে কিন্তু সব শেষ হয়ে যায়। এবার চলো তোমাদের এই পুরো মন্দির প্রাঙ্গণ কি কি আছে সমস্ত কিছু ঘুরিয়ে দেখাই। ভবনের সামনেই এরকম একটা বড় খোলা মাঠ রয়েছে যেখানে সবাই শুয়ে আছে, বসে আছে। সুন্দর জায়গা, দেখো এটা কদম গাছ। বন্ধুরা এই ইসকন মন্দিরের যে জায়গাটা অনেক বড়, পায়ে হেঁটে যদি ঘুরতে চাও মোটামুটি 1 ঘন্টা সময় লেগে যাবে পুরো জায়গাটাকে ঘুরতে। বাস পার্কিং এরিয়া, যারা বাসে চার চাকায় এখানে আসে তারা এখানেই বাস বা গাড়ি পার্ক করে রাখে। অনেক দূর দূর থেকে মানুষেরা এখানে আসে, কোথাও তো একটা জায়গা দরকার যেখানে গাড়িগুলো রাখবে। ওই দূরে দেখা যায় ওটা হচ্ছে পুরনো চন্দ্রোদয় মন্দির, বাপাশে এখানে রয়েছে গৌরাঙ্গ কুটির। এখানে তোমরা 100 টাকার বিনিময়ে থাকার জায়গা পাবে যেখানে 4 জন থাকতে পারবে। এটা হচ্ছে রিসেপশন, বাঁশের বেড়া দিয়ে এরকম পরপর সব রুম করা রয়েছে। এদিকটাই রয়েছে গোশালা, অন্নদান কমপ্লেক্স যেটার কথা বলেছিলাম। এখানে কোনো কুপন করতে হয় না, লাইনে দাঁড়াবে মহাপ্রসাদ পেয়ে যাবে। সকাল 9টার সময় প্রসাদ দেওয়া হয়, তারপরে 12টায় প্রসাদ দেওয়া হয়, এরপরে 4টায় প্রসাদ দেওয়া হয়, তারপরে সন্ধ্যা 7টায় প্রসাদ দেওয়া হয়। সুন্দরভাবে এখানে লাইন দিবেন, লাইন দিয়ে ভিতর দিয়ে ঢুকে প্রসাদ পাবেন। সুন্দর বসার ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা আছে, কারো কোনো টেনশন নেই, খুবই সুন্দর ব্যবস্থা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বিনামূল্যে যদি তোমরা মহাপ্রসাদ খেতে চাও তাহলে এখানে আসতে পারো। এখন আমি এগিয়ে যাচ্ছি গোশালার দিকে, গরুর গাড়ি। হ্যাঁ ভালো আছো, তুমি ভালো আছো? একদম। দেখছো বন্ধুরা এটাই হচ্ছে গোশালা, এখানে প্রচুর সুন্দর সুন্দর বড় বড় সব গরু রয়েছে। সিংটা দেখেছো, নন্দী মহারাজের। ভেতরে ব্লগিং করতে বারণ করছে, বলছে যে ভিডিও করা যাবে না, ব্লগ ভিডিও ফটো তুলতে পারো, তো বেশি ভিডিও করলাম না ভেতরে। বিভিন্ন প্রাইজের ঘি তোমরা এখানে দেখতে পারবে, আর এখানকার ঘি নাকি খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসআর লাইফ টুলস। হ্যাঁ আসার সময় হেঁটে এসছে, যাওয়ার সময় ভাবছি এই গরুর গাড়ি করে যাব। যাবে তো? কত করে ভাড়া? 10 টাকা। এখানকার ঘি একদম পিওর ঘি, 1 নম্বর। এবং ক্ষীর অবশ্যই ট্রাই করবেন, ক্ষীর অবশ্যই ট্রাই করবেন, ঘি নেবেন। উঠে বসলাম গরুর গাড়িতে, দেখো এখানে টিকিট কিভাবে করা হয়। এই দাদা আসবে, এই বিলিং মেশিনে আমাদের টিকিট করবে। এই যে ছাড়ো, দারুণ লাগছে। শেষ বেলায় গরুর গাড়িতে অনেকটা সময় লেগে গেল ওখান থেকে এখানে আসতে, এই গরুর গাড়ি করে পায়ে হেঁটে অনেক তাড়াতাড়ি চলে আসতে পারবে। যাই হোক, একটা এক্সপিরিয়েন্স তোমরা করতে পারো। আমার পাশে দেখছো নতুন চন্দ্রোদয় মন্দির, দারুণ লাগে দেখতে, মনে হয় দেখেই যায় এত সুন্দর। আর সামনে রয়েছে পুরনো চন্দ্রোদয় মন্দির, এখন ঢুকবো, ঢুকে ভেতরটা ঘুরবো। মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ করে না, বাইরে ফোন জমা দিয়ে ঢুকতে হয়। তো ভেতরটা কেমন আমি দেখাতে পারবো না তোমাদের, তোমরা এসেই দেখো। এটা দেখে তারপর আমি মায়াপুরে যা যা ঘোরার জায়গা আছে সাইট সিন সেগুলো ঘুরতে যাব।
এদিকে ঢুকে আমাদের মোবাইল জমা রাখতে হবে, জুতো রাখতে হবে, তারপর মন্দিরের ভেতরে ঢুকতে হবে। মন্দির দর্শন করে উঠে পড়লাম টোটোতে। রাজা লক্ষ্মণ সেন বল্লভ সেনের যে রাজবাড়ি ছিল, আমরা ঘুরবো তিনটে জায়গায়, চৈতন্য মহাপ্রভুর জন্মভিটে, তারপর মাসির বাড়ি বল্লাল সেনের ভিটে। বন্ধুরা, এই বল্লাল ঢিপি মায়াপুরের নিকটবর্তী বামন পুকুর জায়গায় অবস্থিত। এই ঢিপির নিচে সেন বংশের রাজা বল্লাল সেনের আমলে নির্মিত একটি প্রাসাদ ছিল, আজ এটি ভগ্নপ্রায়। প্রাসাদটি মাটির নিচে চাপা ছিল। 1982 খ্রিস্টাব্দ থেকে 1989 পর্যন্ত খননের পর প্রাসাদটিকে এই অবস্থায় দেখতে পাওয়া যায়। এ ভাই, ভাই বলছি, এখানে কি ছিল আগে? রাজার বাড়ি ছিল, সেটা এখন ভেঙে গেছে, তাই তো? তো দেখলে বন্ধুরা, এটাই ছিল এখানে দেখার। এই জায়গাটাকেও তোমরা দেখে নিতে পারো সাইট সিন এর মধ্যে। পৌঁছে গেলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। মাসি বাড়িতে রয়েছে এরকম রাধা কুণ্ড। বন্ধুরা, এখানে এসে জানতে পারলাম এখানে টোটাল 4টে সমাধি মন্দির রয়েছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটাও একটা সমাধি মন্দির, জ্যোতি গোস্বামী মহারাজ এনার সমাধি এটা। এই স্থান হলো ভগবান গৌরহরির মাসিবাড়ি। এই মাসিবাড়ি হলো গুপ্ত বৃন্দাবন বলা হয়। কেন বলা হয় না? শ্রীধাম বৃন্দাবনে যা যা রইয়াছেন এখানেও তাই তাই আছেন। কেমন না? গিরিগোবর্ধন আছেন, রাধাকুণ্ড আছেন, শ্যামকুণ্ড আছেন, তমাল বৃক্ষ, কেলিকদম্ব, যেখানে রাধাকৃষ্ণ সবসময় লীলা করতেন, তারপরে শ্রীধাম বৃন্দাবন। ঠিক এখানেও একই রূপ নিত্য লীলা করছেন। কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়, সবাই সেটা দেখতে পাচ্ছে তা না, কোন কোন ভগবান আজও সেই লীলা গৌরহরি করছেন এখানে। এই স্থানের এই মাহাত্ম্য আমার তো সবকিছু জানা ছিল না, প্রভুর মুখে সমস্ত কিছু জেনে গেলাম। চলো দাদা, আজকে চারিদিকে শুধু জয় শ্রীরাম নাকি? জয় শ্রীরাম। ভালো লাগছে? আজকের দিনে একটা ধর্মীয় জায়গায় এসেছি, ঘুরছি জায়গাটা। চলে এলাম আমাদের সর্বশেষ দেখার জায়গা, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম ভিটে। ভেতর থেকে ঘুরে এলাম, ভেতরে রয়েছে একটা নিম গাছ, নিম গাছের নিচে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাড়ি রয়েছে যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ভেতরে তো ক্যামেরা করতে দেয়নি, তো একটা ফটো তুলেছি তোমাদের দেখানোর জন্য। শ্রী চৈতন্য মহাপ্রভুর বাবা ও মা বসে আছেন, মার কোলে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু। সব জায়গা ঘুরে আবারও চলে এলাম ইসকন মন্দিরের সামনে। আজকে যে দাদার সাথে আমরা ঘুরেছি এই তিনটে জায়গা, সেই দাদার সাথে পরিচয় করিয়ে দিই। আমার নাম বিপুল কুণ্ডু, ফোন নম্বর হচ্ছে 7865838903। তো যারা মায়াপুরে এসে ঘুরতে চাও তারা এই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ভালোভাবে ঘুরিয়ে দেবে। আমরা তিনটে জায়গা ঘুরেছি, আরো কিন্তু অনেক জায়গা রয়েছে। মায়াপুরের মধ্যে 5টা জায়গা আছে, ওটা ঘুরলে আপনার 250 টাকা, আর মায়াপুরের বাইরে আরো 3টে জায়গা আছে, টোটাল ঘুরলে আপনার 450 টাকা মতো পড়বে।
জয় শ্রীরাম, হরে কৃষ্ণ। আজকের দিনটা প্রত্যেকটা ভারতবাসী দিওয়ালি মানাচ্ছে, উৎসব করছে, দারুণ মানে মহল হয়ে গেছিল। এখানে একটা জায়গা আমি তোমাদের দেখাতে চাই। এই যে জায়গাটা দেখছো, এখানে মায়াপুর ফুল ডোম থিয়েটার, এর ভেতরে আধ্যাত্মিক কিছু জিনিস সেগুলো দেখানো হয়, তো তোমরা এখানে এসে সেটা দেখতে পারো, 40 টাকা টিকিট। এটা আমাদের একটা 3D শো এর জায়গা আছে, যেখানে সমুদ্র মন্থনের উপরে একটা শো হয়, যেটা 360 ডিগ্রি ডাইমেনশনাল, ফ্রন্ট স্ক্রিন নয়, সিলিং এর উপর দেখানো হয়। আমাদের আরো একটা শো আছে, যেটা হচ্ছে 9 স্টেপ অফ ইটার্নিটি, সেটাও আমাদের সেম ভাবে দেখানো হয়। আমাদের শো এর ডিউরেশন আছে হচ্ছে 20 মিনিট। সো আই থিঙ্ক আপনাদেরকে ভালো লাগবে, আপনারা একবার যদি ট্রাই করেন এটা, তো খুশি হবেন আপনারা দেখে। চলো ভেতরে গিয়ে দেখি কি দেখা যায়, তারপর বলছি। প্রবেশ করে গেছি ফুল ডোমের ভেতরে, দেখবো এইভাবে আকাশের দিকে তাকিয়ে। পবিত্র ঘড়ি সে অমৃত নিকলা জো আমার হরি প্রভু কি শরণ প্রাপ্ত করনা চাহিয়ে। সময় এখন 8:22, দারুণ দেখলাম, অবশ্যই বলবো যারা আসবে একবার দেখো, অনেক কিছু জানতে পারবে। দারুণ ঠান্ডা, হেভি ঠান্ডা লাগছে, রাত বাড়ছে আর ঠান্ডাও বাড়ছে। এখন গিয়ে রাতের ডিনার করব, অখণ্ড হরিনাম। এখানে সব সময় হরিনাম নেওয়া হয়, যখনই আসবে তখনই দেখতে পারবে এখানে হরিনাম হচ্ছে। এটা হচ্ছে রিসেপশনে যাওয়ার সিঁড়ি, ডান দিকে ওদিকটা 50 টাকার কুপনে খাওয়া দাওয়া হচ্ছে, আর এদিকটা সোজা গিয়ে ডান দিকে ওই যে ওখানে 100 টাকার কুপনে খাওয়া দাওয়া হচ্ছে। প্রবেশ করি। দেখো কত সুন্দর ভাবে দেয়া হচ্ছে, কলা পাতার ওপরে 4টে বাটি রয়েছে, 4টে বাটিতে 4টে আইটেম আসবে। এই ঘরে বসে যদি তোমরা খেতে চাও তাহলে দুপুরবেলা 150 টাকায় তোমরা থালি পাবে, আর এই রাতের বেলায় 100 টাকা। এসি রুম, একদম ঠান্ডায় ঠান্ডায় বসে খেতে পারবে। এটাই কোনো কথা হবে না, দারুণ টেস্ট। ডাল, আলু ভাজা, কোপ্তা, রাজমা, বেগুনি, এবার চলে এলো রুটি। সবার শেষে পাপড়, রসগোল্লা। বন্ধুরা এখন সময় হচ্ছে রাত 10:30, খাওয়া দাওয়া করে আবার রুমে চলে এসেছি। একটা কথা যেটা বলা হয়নি, আমরা যেমন ভবনে রয়েছি এরকম আরো 3টে ভবন রয়েছে, শঙ্খ ভবন, চক্র ভবন, ঈশদয়া ভবন, আর এই গদ ভবন নিয়ে মোট 4টে ভবন রয়েছে, যে ভবনে তোমরা রুম বুক করতে পারো। এই ভবনে রুম কিভাবে তোমরা বুক করবে আমি একবার দেখিয়ে দিচ্ছি। গুগল অন করে সার্চ করবে মায়াপুর রুম বুকিং, প্রথমেই দেখো চলে এসছে ইসকন মায়াপুর, গদা ভবন, ঈশদয়া ভবন, প্রত্যেকটা ভবনের নাম। আমি গদা ভবনে ক্লিক করলাম, চলে এলো এই পেজ। এখানে দেখো বুকিং নাও একটা অপশন রয়েছে, ওখানে ক্লিক করব। ক্লিক করার পর এই খুলে গেল। এখানে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত তোমরা থাকবে, কতজন থাকবে, কটা রুম লাগবে, এগুলো তোমাদের সিলেক্ট করে নিতে হবে, আমি করে দিলাম। এইবার সার্চ, দেখো সার্চের পর দিয়ে দিয়েছে যে কটা রুম এই ডেটে অ্যাভেলেবেল রয়েছে, 4032, 4928, এই দুটো রুমই এখন অ্যাভেলেবেল রয়েছে। অ্যাড টু কার্টে গিয়ে
নাম ফোন নাম্বার ডিটেলস দিয়ে পেমেন্ট করলেই তোমাদের রুম বুক হয়ে যাবে, পিডিএফটাকে ডাউনলোড করে রাখবে। তো পবিত্র এই মায়াপুরের মাটিতে আসার ভাবনা যদি তোমরা করছো, আগে থেকে রুমগুলো বুক করে নাও। আজকের দিনটা বেশ ভালো কাটলো, একটা স্মরণীয় দিন ছিল আজকে, যে দিনটাকে সবাই মনে করবে প্রত্যেক বছর। আর আজকের এই দিনটা এইভাবে কাটিয়েছি, এরকম একটা পবিত্র স্থানে এসে সত্যি খুব ভালো লাগলো। আজকের মতন দিনটাকে এখানে শেষ করব। কালকে সকালে উঠে 9টার সময় চেক আউট করে অন্নদান কমপ্লেক্সে গিয়ে ব্রেকফাস্ট করে ভাবছি বাড়ি ফিরবো। তো আজকের মতন সবাইকে শুভ রাত্রি, কথা হচ্ছে আবার কালকে সকালে। হরে কৃষ্ণ। শুভ সকাল বন্ধুরা, সময় এখন সকাল 9টা, বেরিয়ে পড়ছি। চাবিটাকে রিসেপশনে জমা দিয়ে যেতে হবে। এখানে গরম জলের ব্যবস্থা রয়েছে, আমার তো জানা ছিল না, আমি ঠান্ডা জলে স্নান করেছি। পরে দেখছি এখানে লেখা রয়েছে গরম জল, এই দেখো গরম জলের ব্যবস্থা। এখান থেকে সবাই বালতি করে নিয়ে গিয়ে স্নান করে, আর ওদিকেও রয়েছে ড্রিঙ্কিং ওয়াটার। তো সব রকম ব্যবস্থাই রয়েছে, জাস্ট চোখে পড়েনি। আর এদিকে একটা ব্যালকনি রয়েছে অনেক বড়, এটাও খেয়াল করেনি। আর এখান থেকে কি অসাধারণ লাগে দেখো মন্দিরটা। ও, আমরা ছিলাম ওই রুমে, ওখানেই আমাদের রুম ছিল। ওপরতলা থেকে নিচে চলে এসেছি, আর এই নিচতলায় দেখো রয়েছে একটা দোকান, যে দোকানে বিভিন্ন রকম খাবার পাওয়া যাচ্ছে, ব্রেকফাস্ট অনেকেই এখান থেকে করছে, তোমরা এখানে করে নিতে পারো। গদা ভবনের চারিপাশটাই জমজমাট, অনেক দোকানপাট। দেখো এখানে বিভিন্ন রকম জামা কাপড় পাওয়া যাচ্ছে, এখানে পুজোর সামগ্রিক ধূপকাঠি, ঘি, অনেক কিছু রয়েছে, আসলে স্মৃতি হিসেবে কিছু নিয়ে যেতে পারো। এই জায়গাটাও দেখেছো কি বড়। বন্ধুরা আজকের মতন এই জায়গা থেকে বিদায় নিচ্ছি, একটা দিন বেশ ভালো কেটেছে এই পবিত্র মায়াপুরে। যেভাবে এসেছি আবারও সেইভাবেই ফিরে যাব। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। মন্দিরের বাইরে এরকম অনেক টোটো দেখতে পারবে ঘাট যাওয়ার জন্য। চলো টাটা।